আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তো জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন নতুন করা কিংবা কারেকশন করা নিয়ে অনেকেই অনেক কিছু ভাবেন, কীভাবে করবেন, কোথায় যাবেন বা কী কী কাগজপত্র লাগবে, সেটির একটি সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা এই সম্পর্কে জানতে কুমিল্লার বুড়িচং উপজেলার ভরসার বাজারের মইনিয়া অনলাইন জোনে আসলাম। এখানে এই সকল কাজ, তার মানে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন কারেকশন নতুন করা, সেটি করা হয়। আরও বিভিন্ন অনলাইনে কাজ করা হয়। আমরা এখন যেটি জানতে চাইব সেটি হচ্ছে, জাতীয় পরিচয়পত্র নতুন করতে হলে প্রথমে কি করতে হবে যারা নতুন ভোটার হবেন? নতুন ভোটারদের ক্ষেত্রে আপনার অনলাইনে আবেদন করার সুযোগ আছে। নতুন জন্ম নিবন্ধনের আবেদন এখানে আপনার ক্লিক করলে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল করে আপনার ডিটেলস লিখলেই আপনার নতুন করে একটা ফর্ম বেরোবে। এটা নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে যোগাযোগ করলে আপনার এটা একদম ইজিভাবে হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে ফর্ম নাম্বারটা থাকবে ওইটা দিয়ে ওরা বের করে ফেলবে। সেক্ষেত্রে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে? নতুনদের ক্ষেত্রে 17টি যেটা জন্ম নিবন্ধন, মা বাবার এনআইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার বাসার ট্যাক্স টোকেন যেটাকে বলে, তারপরে আপনার বাসার খতিয়ান, আর যদি প্রবাসী হয় আপনার পাসপোর্টের কপি, আর বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রীর আইডি কার্ড। এগুলো আর জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের জন্য কিভাবে কাজ করতে হবে? ভুল সংশোধনের জায়গায় যদি নামের অক্ষর পরিবর্তন হয় তাহলে আপনার এই যে নর্মাল জন্ম নিবন্ধন এবং কি আপনার যদি সার্টিফিকেট থাকে ওইগুলো দিয়ে হয়ে যাবে। আর যদি নামের ব্যক্তি চেঞ্জ হয়ে যায় তাহলে এফিডেভিট করতে হবে। এফিডেভিট করলে আপনার একদম ইজিভাবে সংশোধন হয়ে যাবে। সেক্ষেত্রে খরচটা কী হয়? খরচ আপনার যদি নামের অন্যান্য তথ্য সংশোধনের একটা অপশন আছে ওইটা হয় তাহলে 345 টাকা, আর যদি নর্মাল সংশোধন হয় তাহলে 243 টাকা। অনলাইন চার্জ আছে। আর একেবারে নতুন করতে হলে কি টাকা লাগে কিনা? নতুন করতে হলে আবেদন চার্জ আমরা 200 টাকা নিই নতুন। আমি একটু বলবো, হ্যাঁ, জন্ম নিবন্ধন কারেকশন বা নতুন জন্ম নিবন্ধন করতে গেলে কি কি করতে হবে, কিভাবে করতে হবে? জন্ম নিবন্ধন যদি নতুন করতে চান এখানে অপশন আছে জন্ম নিবন্ধনের। এখানে এই যে ফর্মটা ফিল আপ করলে আপনার এই যে আপনার আমাদের থেকে অনলাইন থেকে করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই। দেখা গেছে আপনারটা আপনার নিজে দেখেই করতে পারতেছেন। আপনি এখানে বৈশা দেখে সব কিছু করে নিতে পারতেছেন। এখানে শুধু বাচ্চাদের ক্ষেত্রে লাগবে টিকা কার্ড, আর হচ্ছে স্থায়ী ঠিকানার প্রমাণের জন্য লাগবে ট্যাক্স রিসিপ্ট যেটাকে বলে, ওই দুইটা পেপার হইলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর মা বাবার এনআইডি কার্ড আগে ছিল জন্ম নিবন্ধন, বাট এখন এনআইডি কার্ড দিয়েই করা যায়, এখন সিস্টেম চেঞ্জ হয়। সরকারি খরচ কত একবার নতুন করতে? কত যারা মানে নতুন জন্ম নিয়েছেন যে সন্তানগুলো তাদের ক্ষেত্রে কত লাগে, আর যারা বয়স হয়ে গেছেন কিন্তু এখনো জন্ম নিবন্ধন সংগ্রহ করেননি তাদের ক্ষেত্রে কত টাকা? সরকারিভাবে 45 দিনের কম যারা আছে ওদের সম্ভবত সরকারি কোনো ফি নাই, ফ্রি বিনামূল্যে। আর 45 দিন থেকে ধৈর্য আপনার যদি একদম বয়স্ক পর্যন্ত আপনার সরকারি ফি সম্ভবত 100 টাকা নেয়, আর যেটা সরকারি নির্ধারিত ব্যাংক ড্রাফট সম্ভবত 50 টাকা। আর আমরা এখান থেকে আবেদন করলে অনলাইনে 100 টাকা করে। সময় কেমন লাগে? জাতীয় পরিচয়পত্র কতদিনের মধ্যে পাওয়া যায় বা সংশোধন কতদিনের মধ্যে হয়, আর জন্ম নিবন্ধন নতুন করতে কতদিন লাগে অথবা সংশোধন করতে কতদিন লাগে? জন্ম নিবন্ধনের বিষয়ে যেটা হয়েছে, আমরা যেটা নতুন আবেদন করে দেব এখানে সব কিছু রেডি থাকবে, পরিষদ থেকে শুধু প্রিন্ট হবে, ওদের কোনো শুধু প্রিন্ট দিয়ে রয়েছে সাইন, সচিবের সাইন লাগবে। হয়রানি যাতে কম হয়, তার মানে আমি একেবারে নির্বিঘ্নে করতে চাই, সেক্ষেত্রে একজন সেবা গ্রহীতা যারা করবে তাদের সহজ উপায় হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটা আপনি অনলাইনে দেখে বৈশাখ করে নিয়ে যেতে পারলে আর ভুল হবে না। আর আমরা এখন এমনভাবে করে দেয় যাতে মৃত্যুর আগ পর্যন্ত যাতে ধরা না লাগে, ওরকমভাবে একদম সব বড় ফিল আপ করে দেয়, মানে অনলাইনে এই সুবিধাটা পাবে।
যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলছে অনেকে অনেক খোঁজাখুঁজি করতেছে, এটার জন্য সর্বপ্রথম জিডি করতে হবে। জিডি করে আমাদের জিডি পেপারটা আনলে আমরা এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো এনআইডি কার্ড, এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো জিডি কপিটা। এই যে আমরা এখানে এসে যেটি দেখলাম, বেশ কয়েকটি জাতীয় পরিচয় পত্রের যে সংশোধন সেটি করা হচ্ছে, আসলে ব্যাপারটি একেবারেই সহজ। আমরা এই কাজটিকে খুব কঠিন না ভেবে নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে, যারা খুব বেশি এক্সপার্ট তাদের কাছে গেলে আমরা এই কাজটি একেবারে সহজে করতে পারি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।